গতকাল মধ্যরাতে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন বিদ্যাসাগর পল্লীতে সুমন বিশ্বাস এবং শ্যামলী দাসের বাড়িতে দুঃসাহসিকভাবে মোবাইল, নগদ অর্থ এবং কিছু রূপোর অলংকার চুরি করে প্রায় হাতে নাতে ধরা পড়ল নৈহাটি থেকে আসা প্রবীর রায় নামে এক যুবক। সে কার্যত স্বীকার করে নেয়, বিগত 9 মাসে প্রায় 6 বার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হেরোইনের নেশায় আসক্ত হয়ে অর্থ জোগাড় করতেই সে চুরি করে বলে জানিয়েছে। মধ্যরাতে হাতে নাতে ধরে স্টেডিয়ামের সামনে একটি ইলেকট্রিকের পোস্টে তাকে বেঁধে জিজ্ঞাসাবাদ করে এলাকার মানুষজন। এরপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে উত্তেজিত হয়ে 2-1 চর থাপ্পড় দিলেও চোরকে চা, বিস্কুট, বিড়ি এবং নতুন জামা দিয়ে যে জামাই আদর করেছে তা জানা গেছে এলাকা সূত্রে। তুমি কি আর করবে কখনো? এটা না করবো, করবে না। তা তোমার তো ভালো কাজ করছো তো, ভাঙড়ির দোকানে যে কাজ করতেছো? ওখানে কাজ করবো, হ্যাঁ। তোমার কি এটা কোনো দিন করবো না? তো প্রত্যেকবার কতবার ধরা পড়লে নি? মামাবাড়ি ওখানে থাকি তো আমি। আর চুরিও করতে ওখানে? ওখানে গঙ্গার ধারে আছে না, কাঁচামা ফেলতো, প্লাস্টিক বোতল কুড়াতাম। কি কি পেয়েছো হাইস্ট চুরি করতে গিয়ে? কি জিনিস পেয়েছো এখনো পর্যন্ত? মোবাইল পেয়েছি। মোবাইল থেকে দামি জিনিস কি পেয়েছো? সোনা টোনা না পাইনি, কিচ্ছু পাওনি? আলমারি টালমারি ভাঙতে পারো তুমি? না। তাহলে কি 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 চোর? দেখি মোবাইল টোবাইল দেখি, জামা ছাড়তে পারতে ওইগুলো এনে দাদা তো না। এই এই যে আগের দিন যেটা বললে নৈহাটিতে চুরি করেছিল, সেদিন যে কি পেয়েছিলে? নৈহাটিতে আমি লোহা নিয়ে আসলাম 20 কিলো। তোমার অন্য চোর বন্ধু নেই? তোর বন্ধু তোর বন্ধু বলছে ঘুরে বেড়ে আটাকর সব। আমরা ঘুমের থেকে কোন শব্দ পেয়েছি, শব্দ পেয়ে বউ আমাকে দেখে তুললো। তোলার পরে বাইরে দেখি গ্রিলে ইট দেওয়া রয়েছে, ওই ইট দিয়ে গ্রিল ফাঁক করে ঢুকেছে। পরে বাইরে থেকে বাইরে একখানা ছায়া হাঁটাচলা করছে। পাশের ঘরে গেলাম, দাদাকে ডাকলাম, দাদাকে ডামাট নিয়ে বেরোলাম। বেরিয়ে ওদিকে গেছি বটতলার দিকে, বটতলার দিকে যাওয়ার পরে দেখি ওখানে লুকিয়ে শুয়ে রয়েছে, আমাদের দেখে পালিয়েছিল, লুকিয়ে ওখানে শুয়ে রয়েছে। ওখান থেকে ধরে মাত্র মাত্র দিকে নিয়ে আসা হয়েছে। তারপরে হাতে হাতের সামনে দেখেছো? হ্যাঁ, হাতে নাতেই ধরা। পকেটে ফোনও পেয়েছি, আমাদের বাড়ির ফোন, পয়সা, এখন পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ আসবে, তারা যা করে করবে। কি নাম তোমার? সুমন বিশ্বাস। কোথায় বাড়ি? এই তো পেছনের বাড়ি, মানে কোন জায়গাটা? হাসপাতাল পাড়াটা। হ্যাঁ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।